सकते हैं कुछ भी जगह से आपको पता रुक गए तो अच्छा लगता है अपने इंटरेस्ट में अपने लिए सकते हैं আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজে স্বাগত দর্শক বরাবরের মতো প্রতি বৃহস্পতিবার রাতে আপনাদের বিভিন্ন প্রশ্নের ব্যথা সংক্রান্ত ও প্যারালাইসিস সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি আজকে আমি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ফোন দেওয়ার সময় যারা বিদেশ থেকে ফোন দেন অবশ্যই যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেটাতে ফোন দিবেন এবং আপনাদের মোবাইল ফোন থেকে ফোন দিবেন আপনারা কখনোই ইন্টারনেট থেকে ফোন দিবেন না ইন্টারনেট থেকে ফোন দিলে যে সমস্যাটা হবে কথা বলতে দেরি হবে সময় লাগবে আমি ফোন নাম্বারটা বলছি 01997702002 আপনারা অনেক সময় কমেন্টে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান কিন্তু আমার এবং আমার টিমের এত উত্তর দেওয়ার সময় সম্ভব হয়ে ওঠে না যার জন্য আমি ফেসবুক লাইভে আসি আপনারা দয়া করে এই ফোনে ফেসবুক লাইভে যখন আসি ফোন দিলে আমি অবশ্যই উত্তর দেব পাশাপাশি এই লাইভটা আপনারা বিভিন্ন বন্ধুদের এবং গ্রুপ এবং পেজে আপনাদের শেয়ার করবেন যেন রোগীদের কিছুটা হলেও উপকারে আসে কারণ আপনার এই প্রশ্নটি হতে পারে অন্য একটা রোগীরও প্রশ্ন সে হয়তো ফোনটি পাচ্ছে না আমি একটা ফোন নিয়ে আসি হ্যালো উচ্চতা কত সব একসাথে বলে তারপরে প্রশ্নটা বলে আচ্ছা 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 বলেন আপনার সমস্যা বলেন আচ্ছা আমি বুঝতে পেরেছি শুনেন আচ্ছা আপনার কোমর ব্যথাটা কি কোমরেই থাকে নাকি পায়ের দিকেও যায় কোমরেই থাকে আপনার ওখানে কি করতে হয় কি জাতীয় কাজ করেন আপনি আচ্ছা বুঝতে পেরেছি আপনার যে সমস্যাটা এটা আসলে ওই এক্সরে দিয়ে বোঝার কথা না এক্সরে দিয়ে ওই যে মাংস বেড়ে গিয়েছে বা কোনো সমস্যা এটা সাধারণত আসে না এক্সরে দিয়ে আমরা শুধু হাড় ক্ষয় হাড় ভাঙ্গা বা আপনার যে স্পাইনে যে অ্যালাইনমেন্ট থাকে মানে মেরুদণ্ডটা বাঁকা কিনা বা কোনো সরে গেছে কিনা এই জাতীয় সমস্যা বোঝা যায় যেহেতু আপনার এটা দীর্ঘদিন আপনি ভুগছেন আমার পরামর্শ হচ্ছে আপনি ওইখানে রেগুলার গরম সেঁক দিবেন আর আপনি একটু খেয়াল করে দেখেন আপনার কোন কাজটা করলে বা কি অ্যাক্টিভিটি করলে আপনার এই সমস্যাটা বেড়ে যায় ওই অ্যাক্টিভিটিগুলো যতদূর সম্ভব অ্যাভয়েড করবেন এবং আমার পেজে আপনি গিয়ে দেখবেন পেজে অনেকগুলা টিপস দেওয়া আছে বসবেন কিভাবে নিচু জিনিস থেকে কিভাবে জিনিস উঠাবেন এই নিয়ম কানুনগুলো আপনাকে মেনে চলতে হবে আর দেশে আসলে আপনাকে একটি এমআরআই করে দেখতে হবে ওই তারপরে আপনাকে হয়তো রিহ্যাব বা ব্যথার বিভিন্ন অত্যাধুনিক চিকিৎসায় যেতে হবে এখন আপনি আপাতত গরম বলেন আমার আরেকটা কথা হচ্ছে স্যার যে আমার মাথা ব্যথা থাকে ঠিক আছে স্যার হুম হুম হ্যাঁ আমার প্রচুর মাথা ব্যথা থাকে মাঝে মাঝে মাথা ব্যথা হয় আমি বাংলাদেশে তো কাছে একটা ট্যাবলেট আছে ওই ট্যাবলেটটা কি মাঝে মাঝে কেউ যদি আসে হ্যাঁ তাহলে আমি ওষুধকে দিয়ে এই ট্যাবলেটটা আনাই ট্যাবলেটটা খাওয়ার পরে আমার মাথা ব্যথা একটু বন্ধ থাকে হুম 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 আচ্ছা শুনেন মাথা ব্যথার অনেক কারণ আছে এক হচ্ছে হাই ব্লাড প্রেশার থেকে হতে পারে লো ব্লাড প্রেশার থেকে হতে পারে ঘাড়ের সমস্যা থেকে মাথা ব্যথা হতে পারে মাইগ্রেনের সমস্যা থেকে হতে পারে অতিরিক্ত দুশ্চিন্তা থাকলে হতে পারে নিয়মিত না ঘুম হলে হতে পারে অনেক কারণ যেহেতু টাপনেল খেলে সমস্যাটা কমে বুঝতে হবে আপনার সার্কুলেটরি সিস্টেমের সমস্যা মাথার ভিতরে যে রক্ত চলাচল আছে সেখানে প্রবলেম হচ্ছে
তো রক্ত চলাচল অনেক সময় অনেক কারণে ব্যাঘাত করতে পারে, সেটাও যদি অতিরিক্ত টেনশনে থাকলো হতে পারে, ওই যে আমি ইতিপূর্বে বললাম বিভিন্ন কারণে হতে পারে। তো টাপনীল খান, এতে কোনো ভয়ের কোনো কারণ নেই, একটু রিল্যাক্স থাকার চেষ্টা করেন। আর এটা কজ নির্ধারণ করতে হবে যে হোয়াই, কিভাবে মাথা ব্যথাটা হচ্ছে, কেন হচ্ছে, সেটা একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে এটা করতে হবে। যেহেতু আপনি বাহিরে আছেন, হয়তো ওখানে আপনি ভাষাগত সমস্যা ভুগবেন, যে আরেকটা ডাক্তারের কাছে গেলে সে হয়তো বুঝতে পারবে না আপনি কি বলতে চাচ্ছেন। দেশে আসলে দুইটা চিকিৎসা আপনি একসাথে করেন। আপাতত টাফনিল চলবে, আর আপনার কোমরে গরম সেঁক দিবেন, ব্যথার ক্রিম বা মলম যদি ওখানে কিনতে পাওয়া যায় কোমরে লাগিয়ে গরম সেঁক দিবেন। আর আমার ইউটিউব আছে এই নামই, ডক্টর শফিউল্লাহ প্রধান, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে আপনি অনেকগুলো ভিডিও পাবেন, বিভিন্ন এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজ গুলো আপনি কোমর ব্যথার বিভিন্ন ব্যায়াম, আমি আরো ব্যায়াম অতি শীঘ্রই দিব, ব্যস্ততার কারণে দিতে পারি না, তো সেটা দিলে আপনাদের আশা করি ওই এক্সারসাইজ গুলো করলে এখন আপাতত কিছু একটু হলেও উপকারে আসবে। জি ডায়াবেটিস তো আপনি যে কোনো ওষুধের দোকানে গেলেও বললে ওরা যে স্ট্রিপ মেশিন দিয়ে টেস্ট করে দেখলে বোঝা যাবে। যদি খাবারের পর 12 বা তার উপরে থাকে তাহলে ডায়াবেটিস আছে, যদি 12-র নিচে থাকে, 8 বা 10-এ থাকে, মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করলে ঠিক হয়ে যাবে, ওষুধ খেতে হবে না। আর 8-এর নিচে থাকলে আপনার ডায়াবেটিস নেই। এটা হচ্ছে মিলি মোলে যে আপনার যে হিসাবটা। তো ধন্যবাদ অনেকে আপনার বলেন। হ্যাঁ অবশ্যই, এটা ডিপিআরসি হাসপাতালের নাম্বার, এই নাম্বারে আপনি ফোন দিল আপনি অবশ্যই সিরিয়াল দিয়ে এসে দেখাতে পারবেন। আচ্ছা আমি বুঝতে পেরেছি, আপনি ফোন নাম্বারটা সেভ করে রাখেন, আর আমার যে যে ফেসবুক যে পেজ আছে পেজটাতে আপনি লাইক দিয়ে এবং সি ফার্স্ট একটা অপশন আছে দেখবেন, সেখানে দিয়ে রাখলে যখন আমি লাইভে আসি বা যে কোনো টিপস দেই বিভিন্ন হেলথ আর্টিকেল বা আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো পরামর্শ দিলে সাথে সাথে পেয়ে যাবেন। জি ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। দর্শক আপনারা যখন ফোন দিবেন অবশ্যই মোবাইল ফোনে কথা বলবেন, ফেসবুকের অপশনটা তখন বন্ধ রাখবেন বা ফেসবুকের ভলিউমটা বন্ধ রাখবেন। আপনারা ফোনে যখন ফোন দিবেন যে ফোনটা নাম্বারটাই দেওয়া আছে যেটা সেই ফোনে কথা বলবেন, আর ফোনটা আমি নিজেই সরাসরি ধরছি, সো এখানে আর মানে ওয়েট করার কোনো দরকার নেই, অবশ্যই ফোনে কথা বলতে পারবেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম, ফেসবুকের ভলিউমটা কমিয়ে দেন। জি স্যার, জি জি বলেন। কোথায় কাঁধে না কানে? কানে। আচ্ছা হ্যাঁ, আর এমনিতে যদি ওই কারণে আমি মোবাইল দিয়ে কানটা গরম হয়ে যায়। আপনার বয়স কত, আপনি কি করেন, আপনার পেশা কি? আমি স্যার জব করি এনজিও তে, আমার বয়স হচ্ছে 33। হুম হুম, আচ্ছা, আপনি কানে শুনতে কোনো অসুবিধা হয়, ভো ভো করে বা? না না স্যার, কানে কোনো শব্দ কোনো সমস্যা হয় না, ব্যথা করে 24 ঘন্টা ব্যথা করে, আর মোবাইল দিলে কানটা গরম হয়ে যায়। আচ্ছা, আপনার ঘাড় ব্যথা আছে? জি স্যার, আমার ঘাড় ব্যথা আছে স্যার, মানে প্রেসার আছে স্যার। আচ্ছা, এটা কি শুধু কি এক কানে হয় না দুই কানে? না স্যার, শুধু কান দিয়ে। আচ্ছা, কানে আপনি কান দিয়ে কোনো পানি পুজ বা এই জাতীয় কিছু হয়? না স্যার, কিছু হয় না। আচ্ছা, কান ব্যথার অনেকগুলা সমস্যা আমি বলি আপনাকে, যেমন যেহেতু কান মাথা ঘাড় এগুলো খুব কাছাকাছি, অনেক সময় ঘাড়ের সমস্যা কানে ব্যথা হতে পারে, অনেক সময় মাথার সমস্যাও কানে হতে পারে, অনেক সময় কানে নিজস্ব সমস্যাও থাকতে পারে। তো আমার মনে হয় আপনার আমার প্রাথমিক যে পরামর্শ, আপনি একজন নাক কান গলা বিশেষজ্ঞকে আপাতত দেখান, এটি আপনার জন্য ওয়াইজ হবে। যদি ওনারা কিছু খুঁজে না পায় বা ওনাদের যদি দেখে যে আপনার কানে কোনো সমস্যা নেই,
তখন আপনাকে আমার মতো ডাক্তার এই জাতীয় যারা ব্যথা বিশেষজ্ঞ তাদের শরণাপন্ন হইতে হবে। তখন হয়তো আপনার ঘাড় এবং মাথার অন্যান্য অংশগুলো আমাদের টেস্ট করে বা ফিজিক্যাল এক্সামিন করলে বা আমরা সরাসরি আপনাকে দেখলেও বুঝতে পারবো যে কেন হচ্ছে। তবে আগে আপনি একজন নাক কান গলা ডাক্তার দেখালে আমার মনে হয় ভালো হবে। তো ধন্যবাদ আপনাকে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি জি, আমি আমি ডাক্তার সফিল্লা প্রধান বলছি। কিন্তু আপনার আপনার জি জি আপনার পেজের ইয়াটা আপনার ফেসবুকের ভলিউমটা বন্ধ করে দিন। আপনার আপনার বয়স কত, ওজন কত, উচ্চতা কত, এবং আপনার পেশা কি, আপনি কি করেন? আচ্ছা, আপনার যে সার্ভিস, এই সার্ভিসে কাজ কি, বসে থাকেন সারা দিন? কম্পিউটিং করতে হয়? আচ্ছা, আপনার এই কোমর ব্যথাটা কি পায়ের দিকে নামে, না পিঠেই থাকে, না কোমরেই থাকে, না উপরে উঠে? একই জায়গায়, কোথাও উপরে উঠে না, নিচেও নামে না, একই জায়গায়। গ্যাসের ব্যথা ডাক্তার আগে দেখিয়েছিলাম, গ্যাসের প্রবলেম। না, আমার কথা শুনেন, আপনার যে জায়গাটা ব্যথা করে সেটা কতটুকু এরিয়া, আনুমানিক এক কয়েক ইঞ্চি এরিয়া বা এক বিগত এরিয়া, নাকি একটা স্পেসিফিক ছোট একটা পয়েন্ট এরিয়া, যে কলমের আঙ্গুলের মাথার মতো এরিয়াতে কতটুকু এরিয়া কোমর ব্যথাটা করে? চার আঙ্গুল। আচ্ছা, আপনি যখন সামনে ঝুঁকেন, কাজ করতে যান বা হাঁটাহাঁটি করেন, ব্যথা কি বেড়ে যায়? না না, আপনি তো বলছেন কোমর ব্যথা, আপনি যেটা বলছেন কোমর ব্যথা কিন্তু কোমরের যেই লেভেলের উপরে উপরে উপরে। আচ্ছা, পিঠের পিঠের ঠিক পিছনে, মাঝামাঝি? আচ্ছা, গ্যাসের ওষুধ খেলে কি ব্যথাটা কমে যায়, খেয়াল করছেন? আচ্ছা, এটা গ্যাসের সমস্যা হতে পারে, অনেক সময় গ্যাসের প্রেসার পিছনে যখন যায় পিঠে ব্যথা হতে পারে, ব্যাক পেইন হতে পারে। তো আমার মনে হয় আপনি গ্যাস্ট্রাইটিস এর ঠিকমতো ওষুধ যদি খান, আর পাশাপাশি যেই সকল খাবার খেলে গ্যাস গ্যাস্ট্রাইটিস বা এই জাতীয় প্রবলেম হতে পারে, এই খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। আর যদি কোমরের ব্যথাই হয়ে থাকে, মেরুদণ্ডের হাড়ের, সেই ক্ষেত্রে আপনার কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। যেহেতু আপনি ডেক্স জব করেন, ডেক্সে বসে থাকেন, আমি কিন্তু বারবার বলছি এবং আমরা বিভিন্ন ছবি দিয়েছি যে মেরুদণ্ড সোজা করে বসতে হবে, হয় আপনার চেয়ারে পিঠ ঠেকিয়ে বসতে হবে, না হলে চেয়ার থেকে একটু সামনে এসে সোজা হয়ে বসতে হবে। এক ঘন্টা পর পর আপনাকে উঠে যেতে হবে, এক ঘন্টা পর হাঁটাহাঁটি করে আবার বসতে হবে, এই জাতীয় কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আর আপনি যদি ডায়াবেটিস না থাকে নিয়মিত খালি পেটে বা হ্যাঁ, তাহলে যেটা আধা পাকা যে পেঁপে থাকে না, আধা পাকা পেঁপে প্রতিদিন কয়েক পিস পেঁপে খান, একটা না এক দেড় মাস এই গ্যাসের সমস্যাটা আশা করি চলে যাবে। আর পাশাপাশি আপনি গ্যাস্ট্রাইটিস এর বিভিন্ন ওষুধ, যে অমিপ্রাজল বা প্যান্টোপ্রাজল, এই জাতীয় ওষুধও খেতে পারেন। আচ্ছা, তাহলে আপনি ওটা কন্টিনিউ করেন। আর আরেকটা দিয়েছিল, ওটা হলো যে স্কয়ার আরটি আরটি আটা দিছিল, আটা দিয়েছিল, আপনার যেহেতু সমস্যাটা একেবারেই সিমটোমেটিক, আমার মনে হয় ওই তৈলাক্ত খাবার, ভারী খাবার, এই যে বিভিন্ন মাংস জাতীয় খাবার, ফাস্ট ফুড,
হ্যাঁ, এই সকল ভাজা পোড়া এগুলো আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আর পাশাপাশি আমি যে টিপসটা দিলাম, এই পাকা পেঁপে, আধা পাকা পেঁপে খান, আর প্রচুর পানি খাবেন, স্পেশালি সকালে ঘুম থেকে উঠে এক দুই এক গ্লাস বা দুই গ্লাস পানি খান, দেখবেন হাঁটাহাঁটি করলে এটা অনেকাংশে কমে আসবে। না না, কিডনির ব্যথা, কিডনি সমস্যা আসলে ওই জায়গায় ব্যথা হবে না, কিডনি সমস্যা অন্য সমস্যা হবে। তো আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের যে প্রশ্নগুলো করে থাকেন দর্শক, দেখা যায় যে এই প্রশ্নটাই আরেকটা রোগীর করার কথা ছিল, সে হয়তো ফোনটা পাচ্ছে না। তো তার জন্য আমার রিকোয়েস্ট, আপনারা পাশাপাশি এখন এই লাইভটাকে এবং আমার পেজটাকে আপনারা আপনাদের বিভিন্ন বন্ধুদের ওয়াল বা আপনাদের পেজে বা আপনাদের গ্রুপে শেয়ার করে দিবেন, তাহলে অন্য রুগীদের কিছুটা হলেও উপকারে আসবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, আমি ডাক্তার শফিল্লা প্রধান বলছি, আপনার সমস্যা বলুন। বলেন। আমার দীর্ঘদিন ধরে স্যার লিজ ব্যাক পেন, স্যার যে আমার স্যার যে পিঠের দুটো আছে ডক্টর এবং অ্যাডাল্ট পাইল, যেটা স্যার এটা মাঝামাঝি, হ্যাঁ এটা মাঝামাঝি তো স্যার ব্যথা, স্যার ব্যথা অনেক এক্সরে করেছি, এমআরআই করেছি, আমি একজন আমি বুঝতে পেরেছি। আপনার এমআরআই এক্সরে তে কি রিপোর্ট আসছে আপনি বলতে পারবেন? স্যার আমাকে আমাকে স্যার গত 2 মাস স্যার ওষুধ খাওয়াইছে, সেটা খাওয়াইছে স্যার ইনডুমেট, ডেক্লু, এজেলিন, সেক্লু, আপনি সামনে ঝুঁকলে, সামনে ঝুঁকলে বা কাজ করলে বা হাঁটাহাঁটি করলে কি ব্যথা বেড়ে যায়? আমি সোজা হয়ে দাঁড়ালে স্যার আপনার এমআরআই রিপোর্টটা কি হয়েছে এটা কি বলতে পারবেন? আমি কি স্যার একটু পরে শোনাবো স্যার? বলেন 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 আমি যে স্যারকে দেখাইছি, হ্যাঁ বলেন, স্যার লিখেছিল স্যার স্কুবা পাস 5 সেন্টিমিটার স্যার, এরপরে পা লিখেছে। আচ্ছা, আপনার পিঠ ব্যথা ছাড়া আর কত ব্যথা আছে? হিপ জয়েন্ট, হাঁটু? গাড়ে ব্যথা ছিল স্যার, গাড়ে ব্যথা স্যার। আচ্ছা, এখন কি ওষুধ খাচ্ছেন? আক্রান্ত আর না হলে মেকানিক্যাল ব্যাক পেইন। মেকানিক্যাল ব্যাক পেইন বলতে বোঝায়, জি, এখন মেকানিক্যাল ব্যাক পেইন বলতে বোঝায় মেরুদণ্ডের পিছনে অনেক সময় মাসেলস, যে মাংস পেশি থাকে, সেখানে বিভিন্ন কারণে স্পাজম হতে পারে, স্প্রেন হতে পারে। আপনার যদি স্পাইন যে কার্ভেচার আছে, আমাদের মেরুদণ্ড কিন্তু সোজা না, হ্যাঁ একেবারে স্ট্রেইট না, মেরুদণ্ড কিছুটা বাঁকা আছে, ঘাড়ে বাঁকা আছে, পিঠে বাঁকা আছে, কোমরে আছে।
তো বিভিন্ন জায়গায় ইনজুরি হতে পারে। আপনি থাকেন কোথায়, ঢাকাতে না বাইরে? স্যার আমি ঢাকাতে থাকি, আমি স্যার রিপোর্ট দেখাচ্ছি। আপনি তাহলে এক সময় এমআরআই সকল রিপোর্ট সহ আমার যে হাসপাতালে বসি ডিপিআরসি তে এখানে আসেন, আমি দেখে দেই অন্তত কেন সমস্যাটা হচ্ছে এটা আগে আসলে বার করা জরুরি। কারণ হচ্ছে যেহেতু আপনি দীর্ঘদিনে ভুগতেছেন, এটা আপনার ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে। আর এখন ডাক্তার সাহেবরা যে ওষুধ দিয়েছে চলো, অসুবিধা নাই, আপনি ব্যথা গরম সেক দেন। আচ্ছা ওগুলো চলক, আপনি একসময় সকল রিপোর্ট নিয়ে একটু দেখা করেন, আমি দেখে দেই, তাহলে আশা করি ইনশাআল্লাহ সমস্যাটা একটা সমাধান হয়ে যাবে। কিন্তু আইডেন্টিফাই হইতে হবে। এবং এই যে অনেকে আমরা থেরাপি দেই, যেমন আপনি শর্ট ওয়েভ দিচ্ছেন, শর্ট ওয়েভ হ্যাঁ এটা একটা ট্রিটমেন্ট, কিন্তু তার আগে এইখানে কোনো রেজাল্ট আসবে কিনা শর্ট ওয়েভে সেটা আইডেন্টিফাই করতে হবে। সব ক্ষেত্রে যে ফিজিওথেরাপি কাজ করবে এমন কথা না, সব ক্ষেত্রেই ফিজিওথেরাপির কোনো মেশিন কোনো ইকুইপমেন্ট কোনো এক্সারসাইজ কাজ করবে তা না। এটা আপনার স্পেশালি যে ডক্টর সেই ডিসিশন নিতে পারবে যে আপনার কোনটা করলে আপনি ভালো হবে। আমি বলছিলাম তো ইতিপূর্বেই, কিন্তু আমি একটা কথা বলছি, আপনার হয় আর্থ্রাইটিস না হলে মেকানিক্যাল ব্যাক পেইন। আমার কাছে মনে হচ্ছে দর্শক আপনারা যখন ফোন দেন অবশ্যই যত দ্রুত সম্ভব আপনাদের কথা বা আপনাদের সমস্যাটা সংক্ষেপে বলা ভালো, কারণ আরেকজনই হয়তো ওয়েট করছে যে তারাও জানতে চায় যে তার সমস্যাটার কোনো সমাধান পাওয়া যাবে কিনা। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আমি বলছিলাম, বলেন আপনার সমস্যা বলেন। আমার সমস্যাটা স্যার, আমার হলো আপনার পিঠে আঘাত পাইছিলাম আমি আর অনেক আগে। তো আমি এক্সরে করেছিলাম, পরে ওরা বলল যে একটু মাংসটা কি শুকাই গেছে যাচ্ছে। এখন আমার মানে মানে কোমরের মানে মাংস পেশি মনে যেন কমে যাচ্ছে, মানে মাংস বেশি কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ বলেন। যে এখন আমি বুঝতে পারলাম, আমি থাইল্যান্ডে দেখেছিলাম ডাক্তার, ওরা আমাকে যা প্র্যাকটিস করছে বলছে আপনার একটু সমস্যা আছে। তো আপনার আপনার শারীরিক সমস্যা কি এখন বর্তমানে, সমস্যা কি মানে পিঠে ব্যথা আছে সামান্য সামান্য, কিন্তু আমার আপনি লম্বা মানুষ, হাইট একটু বেশি আছে, আপনি একটু ওজন কমিয়ে ফেলবেন, 5 কেজি ওজন কমিয়ে ফেলতে হবে, 80 ঘরে নিয়ে আসতে হবে। আর আপনার মেরুদণ্ডে কোনো এমআরআই করেছেন? না না, আপনাকে আর্জেন্ট একটা এমআরআই করে দেখতে হবে স্পাইনে কোথাও নার্ভ কম্প্রেশন আছে কিনা। যেহেতু আপনার ভাষা অনুযায়ী মাসেল শুকিয়ে যাচ্ছে বা মাংসপেশি দুর্বল হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, সেই জন্য আপনার স্পাইনের একটা এমআরআই করা জরুরি। এমআরআই ছাড়া ওইভাবে বোঝা খুব টাফ। আপনি একটা এমআরআই করবেন একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে, আশা করি সমস্যাটা বোঝা যাবে। যেহেতু আপনার একটা হিস্ট্রি আছে, আপনি আঘাত পেয়েছেন, সেহেতু ওখানে অনেক সময় ফ্র্যাকচার বা ডিসলোকেশন বা ডিস্ক প্রোল্যাপস থাকতে পারে, তার কারণে হয়তো আপনার এই নতুন সমস্যাটা তৈরি হতে পারে। তো আমি প্রথম কথা হইছে আপনার যে সমস্যাটা এটা ডায়াগনোসিস করতে হবে যে কি হয়েছে, সেটার জন্য একটা এমআরআই করতে হবে ওই জায়গার। আপনি কোন তো ওয়াইফ কে বলেন একটা এমআরআই লিখে দিতে, আপনি এমআরআইটা করে দেখান, ওনাকে দেখান, তারপরও যদি আরো বেশি জানতে চান আপনি হয়তো এক সময় এসে আমাকে দেখাতে পারেন। আমি কথা বলছি, আমি কি কারণে তো আমি আপনার ডিপিআরসি তে কল দিছিলাম জি, এখন আমার সময়টা হলো ফ্রাইডে।
ও আচ্ছা ফ্রাইডে তো আমি বসি না। আচ্ছা অসুবিধা নাই, আপনার ওয়াইফকে বলেন লাম্বো সেক্টর হোল স্পাইন পুরো মেরুদণ্ডের একটা এমআরআই করতে, করে ওই এমআরআই রিপোর্টে যদি খারাপ কিছু থাকে তখন আপনি হয়তো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। আদারওয়াইজ ভয়ের কোনো কারণ নেই, যদি এমআরআই ভালো আসে তাহলে আমার পেজে গিয়ে দেখবেন উপর হয়ে শুয়ে কিছু এক্সারসাইজ দেওয়া আছে। আপনি আমার পেজে গেলে ভিডিওতে গেলে দেখবেন উপর হয়ে শুয়ে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, অথবা আমার ইউটিউব যে চ্যানেল আছে ডক্টর শফিউল্লাহ প্রধান এই নামই, সেখানে সাবস্ক্রাইব করলো আপনি একটা এক্সারসাইজ দেখবেন ব্যাক মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, ঠিক ওই এক্সারসাইজটা আপনি করতে পারেন। কিন্তু তার আগে ক্যামেরাই করে ফেলেন। আর পাশাপাশি আপনার ওজন 5 কেজি কমাইতে হবে। জি জি 70-80 ঘরে থাকলে বেটার। বুঝতে পেরেছি, যেহেতু আঘাতের পরে অনেক কিছু হতে পারে, আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, ওখানে ডিস্কের সমস্যা হতে পারে, এমআরআই করলে সমস্যাটা বোঝা যাবে। আপনি এটা করে ফেলেন, তারপরে আমি পরবর্তীতে আবার যোগাযোগ করবেন। হ্যাঁ আপনি ভালো থাকেন, অন্যরা লাইনে আছে। হ্যালো 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 আমি জি ওয়ালাইকুম আসসালাম, আমি শুনতে পাচ্ছি, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্ন বলুন। আমার নাম হলো জয়, আর আমি আমার বয়স হলো 38 বছর। আচ্ছা 38, জি বলেন। উচ্চতা হলো 5'7". আচ্ছা ওজন? আর আমার কাছে এখন আমার ওই বুড়ো আঙ্গুলের পাশে যে আমার নিচে দুইটা আঙ্গুল ব্যথা করতে একটু বাঁকা হয়ে গেছে। কোন বুড়ো আঙ্গুল, হাতে না পায়ের? হাতে হাতে বুড়া আঙ্গুল সহ দুই হাতি? আচ্ছা আর কোন সমস্যা? অনেক ব্যথা না। আচ্ছা বুঝতে পেরেছি, আসলে আপনার যে সমস্যাটা সেটা এখন যে সমস্যা হাতের আঙ্গুল বেঁকে গিয়েছে এবং ব্যথা করে সেটা কয়েকটা কারণে হতে পারে। প্রথমত ডায়াবেটিস একটা কারণ, ডায়াবেটিক ইনডিউস নিউরোপ্যাথি বলি আমরা, ডায়াবেটিস থেকে পলি নিউরোপ্যাথি হতে পারে, নার্ভ শুকিয়ে গিয়ে বা নার্ভের অক্ষমতা যদি হয় তখন হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল এরকম অবশ বোধহীন বেঁকে যাওয়া বা ব্যথা ঝিঝি শিশির এ জাতীয় অনুভূতি হতে পারে। অথবা আপনার ঘাড়ে যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে ঘাড় ব্যথা হইতে হবে এমন কোনো কথা নেই, হাতের আঙ্গুল বা অবশ হয়ে যেতে পারে, বেঁকে যেতে পারে বা ব্যথা হতে পারে। তো আমার মনে হয় এটা আইডেন্টিফাই করা দরকার। আপনি সম্ভবত দেশের বাহিরে থাকেন, আপনি কি বাহিরে থাকেন নাকি? বেটার ওখানে, জি ওখানে একজন প্রাইমারি ডায়াবেটোলজিস্ট কে একটু দেখান বা মেডিসিনের ডাক্তার, ওরা কি বলে এটা কি ডায়াবেটিস থেকে হয়েছে, আর না হলে আপনাকে ঘাড়ের একটা এমআরআই করে দেখতে হবে যে ওখানে কোনো সমস্যা আছে কিনা। আমার সাজেশন আপনি ওখানে একজন ডাক্তার দেখাবেন, পাশাপাশি প্রতিদিন কুসুম গরম পানি করে হাতের আঙ্গুল দুটা ডুবিয়ে 15-20 মিনিট নাড়াবেন, আঙ্গুল নাড়াবেন ওই গরম পানিতে, হাতটা নাড়াবেন, আঙ্গুল নাড়াবেন, কবজি নাড়াবেন, হাত মুট করবেন, সোজা করবেন, এটা করেন। আর ডায়াবেটিসের ওষুধ নিয়মিত খাবেন,
এক্সারসাইজ করেন, আশা করি অনেকাংশই উপকারে আসবে। তার আগে দরকার, পাশাপাশি দরকার হচ্ছে একজন বিশেষজ্ঞের পরামর্শ, সেই ক্ষেত্রে আপনি একজন মেডিসিনের ডাক্তার দেখিয়ে নিতে পারেন। এখন আপনি ওই যে বললাম গরম পানিতে হাত ডুবিয়ে আঙ্গুল নাড়াবেন, মুট করবেন, সোজা করবেন, এই সকল প্রতিদিন এটা করতে থাকেন, আর ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখেন, হ্যাঁ, ভারী খাবার খাবেন না, এগুলো একটু অ্যাভয়েড করেন। আর মাথা নিচে রাত্রে রুটি খান, হ্যাঁ, দুবেলা রুটি খাবেন। আর মাথার নিচে আপনি যদি উঁচু বালিশ দিয়ে থাকেন, এখন থেকে একেবারে পাতলা নরম বালিশ ব্যবহার করবেন, সব সময় মেরুদণ্ড সোজা হয়ে চলাফেরার চেষ্টা করবেন, নিচু জিনিস থেকে কিছু উঠাইতে গেলে হাঁটু ভেঙে বসে করতে হবে। আপনার ঘাড়ও মেনটেন করেন আর ডায়াবেটিসটাও মেনটেন করেন, আশা করি কমে আসবে, না হলে দেশে আসলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। বয়স কত? 26। জি বলেন মৌসুমি, আপনার কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে স্যার, আমার দিনে 12 ঘন্টা মতো বসা হয়, সেগুলো বসে বড় কথা করি আর কি। তো সমস্যা কিছুদিন ধরে দেখতেছি যে আমি যদি একটু পরিশ্রম করি তাইলে আমার পায়ে ব্যথা হয়, হাঁটুতে ব্যথাটা মূলত হয়, আর হাঁটুর মধ্যে যে মাংস পেশিটা থাকে না ওখানে ব্যথা, আর পায়ের তালুতে হাঁটুতে ভিতরে ব্যথা হয়, হাঁটু ভেঙে বসলে সিঁড়ি বাইতে গেলে কি হাঁটুর ভিতরে ব্যথা হয়? না, সিঁড়ি বাইতে ঠিক না, দেখা যাচ্ছে দাঁড়ানো আসছি বা টুকিটাকি কাজ করতেছি, সকাল থেকে কাজ করলাম আপনি কি স্টুডেন্ট বলছিলেন না অন্য কিছু? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আপনার যে সমস্যাটা এটা একেবারেই একটা প্রাথমিক সমস্যা হচ্ছে, এটা প্রফেশনাল হ্যাজার্ড বলি আমরা, ওই একটা না কিন্তু 10-12 ঘন্টা বসে থাকা যাবে না, বসবেন অবশ্যই, প্রতি 1 ঘন্টা পর পর উঠে যেতে হবে, আবার বসতে হবে, মেরুদণ্ড সোজা হয়ে বসতে হবে, সামনে ঝুঁকে পড়ালেখা করা যাবে না, স্ট্রেট বসার চেষ্টা করবেন, দরকার হয় চেয়ারটা টেবিল থেকে একটু নিচু, বেশি নিচুতে নামিয়ে নেবেন যেন সোজা হয়ে বসতে পারেন, এই অভ্যাসটা করেন, প্রতি 2 ঘন্টা পর পর একটু উঠেন, আবার হাঁটেন, আবার বসেন। আর পায়ের কিছু স্ট্রেসিং এক্সারসাইজ আছে, আপনি ইউটিউবে গেলেও পাবেন, আমার পেজেও কিছু এক্সারসাইজ দেওয়া আছে, পায়ের জন্য এক্সারসাইজগুলো কিছু করতে পারেন। পাশাপাশি আমি যেটা বলবো, ব্যথায় আপনি কিছু ভিটামিন জাতীয় ওষুধ কাজে আসে, যেমন B1, B6, B12, যে কোনো কোম্পানির ওষুধই মার্কেটে পাওয়া যায়, ওটা 2 বেলা করে ট্যাবলেট খেতে পারেন, আর একটু গরম শেক দেন, ওই যে হট ওয়াটার ব্যাগ দিয়ে ব্যথা হলে ব্যথা গরম শেক দেন। আশা করি সবসময় বুঝি না, যখন একটু পরিশ্রম হয় তখন হয়। হ্যাঁ, এখন যদি আপনি একেবারে কায়িক পরিশ্রম না থাকে, আপনি সারা দিন ডেস্কে বসে থাকেন স্টুডেন্ট, আবার আপনি হঠাৎ করে কাজ করেন, তখন মাসেল পেইন হবেই, মাসেল এটাকে বলি আমরা ডাক্তারি ভাষায় মাসেল সোরনেস, মানে মাংস পেশির ব্যথা, তো সেই ক্ষেত্রে গরম পানির শেক, হালকা প্যারাসিটামল খেলেও চলে যাবে। আর যদি এটা কন্টিনিউ করে, ডিস্টার্ব করে, তাহলে আপনাকে মেরুদণ্ডের MRI করে দেখতে হবে, তা আমার মনে হয় না যে ওদিকে যেতে হবে, আপাতত এখন যে চিকিৎসাটা দিলাম এটাই করেন, আশা করি ঠিক হয়ে যাবে। অবশ্যই নিয়মিত ন্যূনতম অন্তত একটা মানুষের 24 ঘন্টা অন্তত 1 ঘন্টা হাঁটা উচিত, এটা আপনার যেরকম আপনি স্টুডেন্ট হাঁটেন না, আমরা যারা ডাক্তার আমরা ব্যস্ততা আমরা হাঁটি না, রোগীরা অন্যরা হাঁটে না, এবং রোগ বাড়তি আছে, আমার মনে হয় হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে।
আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি, বলুন আপনার সমস্যা। তারপরে কমে নাই, তারপরে আবার গেছি, অনেকবার গেছি, তিন চারবার গেছি, মানে ওষুধ একটু কমে, আমাকে বেল দিতে বেল ইউজ করছি, কোমর ব্যথা কি পায়ের দিকে নামে? পায়ের দিকে নামে না, তবে কোমর ব্যথা কোমরে থাকে, আর কোমরে রোগ একদম পিঠে থেকে রাত পর্যন্ত, মানে পাশাপাশি জ্বর আসে। আচ্ছা, এটা মেকানিক্যাল ব্যাক পেইন, এটা আপনি উপর হয়ে শুয়ে একটা এক্সারসাইজ আছে, আমরা বলি ব্যাক মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এবং কোমরের দুই বেলা গরম শেক এক্সারসাইজ এটা করেন। যদি আপনি কি গ্রামে থাকেন না শহরে থাকেন? গ্রামে থাকলে যদি সাঁতার কাটতে পারেন, প্রতিদিন এক বেলা সাঁতার কাটেন, গরম শেক দেন, উপর হয়ে যে ব্যায়াম আমার পেজেও দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে, অথবা ইউটিউবে সাবস্ক্রাইব আপনি সার্চ দিলেও পেয়ে যাবেন, ব্যাক মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, ওই এক্সারসাইজগুলো করেন, এটা চলে যাবে। আমি কি আপনার সাথে আপনার চেম্বারে দেখা করতে পারি? অবশ্যই দেখা করতে পারবেন, যে ফোনে কথা বলছেন এই নাম্বারে পরবর্তীতে যোগাযোগ করে আপনি দেখাতে পারবেন। আপনার হসপিটালটা কোন জায়গায়? এটা হচ্ছে ডিপিআরসি হসপিটাল, রিং রোড, শ্যামলী, ঢাকা। আপনি ফোন নাম্বারটা রেখে দেন, এই ফোনে আপনি যোগাযোগ করলে আপনাকে সকল ডিটেইলস পাঠিয়ে দেওয়া হবে এবং আপনাকে হেল্প করা হবে কেমনে আসবেন। হ্যাঁ, না আমি শুক্রবার ছাড়া অন্যান্য দিন বসি, আপনি ফোনে আপনি কালকে ফোন দিলে সব আপনাকে বলে দেওয়া হবে, আপনি যখন আসবেন দুই একদিন আগে ফোন দিয়া একটা সিরিয়াল দিয়ে চলে আসলে হবে। আমরা প্রতিনিয়ত খেয়াল করছি দর্শক, যে ইয়াং রুগীদেরই এখন ব্যথা বেদনা সবচেয়ে বেশি হয়, স্পেশালি কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা। এটা রিসার্চে প্রমাণিত হয়েছে, এগুলা হচ্ছে প্রফেশনাল হ্যাজার্ড বা প্রফেশন ইনডিউস ব্যথা। আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, আমি শুনতে পাচ্ছি, আপনি মোবাইল ফোনে কথা বলুন, আপনি ফেসবুক বলিও, জি ফেসবুকে না তাকিয়ে মোবাইলে কথা বলছিলেন। বাহারাইন? আচ্ছা আচ্ছা, আমার সমস্যাটা হচ্ছে আমি দুই বছর দীর্ঘ থেকে আমার কোমরে ব্যথা পেয়েছিলাম। বলেন আপনার সময় দেখাটা আমার অনেকদিন মানে এমন কেটে যে আমি কিছু করতে পারছিলাম না। আচ্ছা, আপনার ওজন কত? হ্যালো, আপনার ওজন কত? ওজন আপনি কি ওই জায়গার কোন এমআরআই করে দেখেছেন বা কোন ডাক্তার দেখিয়েছিলেন? আচ্ছা, এখন কি সমস্যা হয়, শুধু কি কোমরেই ব্যথা, ওই পিঠেই ব্যথা, নাকি পায়ের দিকেও ব্যথা আসে,
আপনাকে আর্জেন্ট একটা এমআরআই করতে হবে। আপনার মেরুদণ্ডের পিএলআইডি রোগ হয়েছে, এটার নাম হচ্ছে পিএলআইডি। এটা এমআরআই করলে খুব সহজেই বোঝা যাবে কতটুকু হয়েছে। এমআরআই ছবি দেখার পরে আমরা ডিসিশন দিতে পারবো এটা কি অপারেশন লাগবে না অপারেশন ছাড়া ভালো হবে। এটা দুইটাই চিকিৎসা হয়, অপারেশন না হলে রিহ্যাব ফিজিও। রিহ্যাব ফিজিও এই যে এটা একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি, সেক্ষেত্রে হসপিটালে থেকে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে এবং ইনজেকশনের মাধ্যমে চিকিৎসায় ভালো হতে হয়, আর না হলে আপনাকে হয়তো মেরুদণ্ডের অপারেশনে যেতে হবে। তবে তার আগে একটা এমআরআই এমআরআই করে ফেলতে হবে। এমআরআই করলেই বলেন বুঝতে পেরেছি। আপনার এখন যেটা দরকার আপনাকে রেস্টে থাকতে হবে, রেস্টে থাকতে হবে, পাশাপাশি আপনাকে একটি এমআরআই করে ফেলতে হবে। যত রেস্টে থাকতে পারেন এটা আপনার জন্য মঙ্গল। হ্যালো হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম। জি মামুন সাহেব বলেন, আপনার বয়স কত, ওজন কত, উচ্চতা কত? আমি ফোন করছিলাম আমার আপনার মার জন্য, আমার সমস্যা, আমার আম্মার বয়স 60। ওনার দীর্ঘদিনে পর্যন্ত মাথা ব্যথা, এখন অনেক ডাক্তার দেখাচ্ছি, আমাদের যে গ্রামে অনেক ডাক্তার দেখাচ্ছি, এখন যতবারই ডাক্তার দেখাই বা যতদিন ওষুধ খাইছি একবার মিলে একটা ওষুধ পরিবর্তন করে দেখি না মাথা ব্যথাটা এক পর্যন্ত কোনো মানুষ মেরুদণ্ডের হাড় ক্ষয় রোগ হয় সাধারণত, এবং যেহেতু মহিলা মানুষ গ্রামে হয়তো নিচে বসে অনেক সময় কাজ করতে হয় বা আগে করেছে, এ সকল কারণে মেরুদণ্ডের ডিস্কের সমস্যা হয় এবং হাড় ক্ষয় রোগ হয়। এই সকল রোগের চিকিৎসা বাংলাদেশে যেটা হয়ে আসছে গত বছরের পর বছর, গেলি ব্যথার ওষুধ খাওয়া, গেলি বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাওয়া, গেলি আপনাকে হয়তো দুই তিনটে ইনজেকশন ধরিয়ে দেওয়া, এগুলো আসলে কোনো চিকিৎসা না। চিকিৎসা করতে হবে কোমরের মেরুদণ্ডের এমআরআই করতে হবে, ওনার যে সমস্যাটা প্রয়োজনে এক্সরে করে দেখতে হবে, পাশাপাশি কোনো বাত রোগ আছে কিনা সেটা দেখতে হবে, সেই অনুযায়ী তাকে রিহ্যাব থেরাপিতে যেতে হবে, আর না হলে অনেক সময় অপারেশনে যেতে হয়। না হলে আস্তে আস্তে রোগী কিন্তু ডে বাই ডে ব্যথা বেদনায় হাড় ক্ষয় হইতে হতে উনি ছোট হয়ে আসবে, কুঁজো হয়ে যাবে, ব্যথা বেদনায় প্যারালাইসিস হয়ে যেতে পারে। তা আমার মনে হয় ওনাকে সম্ভব হলে যদি ঢাকা পাঠাতে পারেন, কারোর মাধ্যমে পাঠান আমি দেখে দিই, আর না হলে আপাতত ওনাকে রেস্টে থাকতে বলেন, গরম সেক দেখ, ওই ডাক্তাররা যে ওষুধ দিয়েছে ওগুলা খাক, রেগুলার একটু ফল জাতীয় খাবার, যদি ডায়াবেটিস না থাকে দুধ ফল এগুলা ওনার অনেকাংশে উপকারে আসবে, কিন্তু ওনার দরকার অ্যাডভান্স ট্রিটমেন্ট, সেক্ষেত্রে ওনাকে অবশ্যই ঢাকা আসতে হবে। আপনি যে ফোনে কথা বলছেন এই নাম্বারটা আপনি বলে দেন, এই নাম্বারে যোগাযোগ করে আমাকে দেখাতে পারে, ডিপিআরসি হাসপাতাল শ্যামলী রিং রোড ঢাকা। আপনি ওই নাম্বার দিয়ে দেন, জি জি আপনি নাম্বার দিয়ে দিলে হবে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ওকে, তো
তো হ্যালো হ্যালো ওয়ালাইকুম সালাম বলেন আপনার নাম কি রোগী কি আপনি নিজে বলেন আপনার বয়স ওজন পেশা উচ্চতা বলেন আপনি ডাক্তার দেখাইছেন আপনি কি এখন বাইরে আছেন শ্রুতিতে আচ্ছা বুঝতে পেরেছি তাহলে আপনার সকল এমআরআই রিপোর্ট এবং বাহিরের যে ডাক্তার দেখেছেন সকল এগুলো নিয়ে আপনি ডিপিআরসি হাসপাতালে আসেন এসে যেটা যেটা করলে আপনার এটা ভালো হবে সেটির পরামর্শ দিতে হবে কারণ হচ্ছে রোগ যদি পালতেই থাকেন রোগ বাড়তে বাড়তে আপনার দেখা যাবে আস্তে আস্তে আরো খারাপের দিকে যাবে আপনাকে এই এই সকল রিপোর্ট দেখেই আমি বলে দিতে পারবো কি হয়েছে তো আমার মনে হয় কোমরে অবশ্যই সমস্যা আছে না হলে তো এভাবে ব্যথা হতো না দিনের পর দিন আর ব্যথার ওষুধ খেলে কমলে আবার ব্যথা যেহেতু হয় এটা রোগটা সঠিকভাবে নির্ণয় হয় নাই এবং সঠিক চিকিৎসা হয় নাই সো আপনি যতদূর সম্ভব এই ফোনে যোগাযোগ করে আসলে আমি দেখে দিব ইনশাআল্লাহ তারপর আপনি চিকিৎসা যেতে পারবেন হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম ফেসবুকটা বন্ধ করে দিতে হবে ফেসবুক জি জি আমি বলছিলাম আমি ডাক্তার শফিল্লা প্রধান বলছি বলেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আপনার ফেসবুক ফ্যান এবং আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখিয়ে শেয়ার করি আচ্ছা ধন্যবাদ আপনাকে রোগী কি আপনি নিজে বলেন সমস্যা বলেন আমি যা অনেকদিন তিন চার বছর ধরে অনেক কষ্ট হচ্ছি আমি তাকে মেরে নিচ্ছি আবুদারিতে তো প্রায় এক দেড় মাসে আমি ছুটি নিয়ে আসছি এখন পনেরো বিশ দিন হয়ে লেখা আছি তারপর পনেরো বিশ দিন পাচ্ছি এখন আমার ব্যাক পেন টা অনেক বেশি আমি এখানে এমআরআই করে দেখলাম আমার রেগুলার বলছে যে অ্যালকো রাইফাইড সমস্যা তো এখানে আমি একটা অর্থ থেকে পুরো অন্য অর্থ নিয়ে বলেছি উনি আমাকে মেডিসিন দিয়ে একটা একটা না আপনার বয়স কত বললেন বিয়াল্লিশ বছর আপনার কি ডায়াবেটিস আছে আচ্ছা আপনার যে সমস্যা L45A ডিক্সের সমস্যা এইটা চিকিৎসা দুই এক হচ্ছে হয় আপনাকে রিহাব ফিজিও করতে হবে হসপিটালে থেকে না হলে অপারেশন
এটা চিকিৎসা কখনো ওষুধ হতে পারে না, ব্যথার ওষুধ এটার কোন চিকিৎসা না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, কারণ হচ্ছে ব্যথার ওষুধ খেলে হয়তো প্রাথমিক পর্যায়ে কিছুদিন ভালো লাগবে, একটু ব্যথা কম থাকবে, কিন্তু ডিক্স তো তার জায়গায় আসবে না। সেটার জন্য আপনাকে ডিকম্প্রেশন করতে হবে, প্রয়োজনে অপারেশনে যেতে হবে, না হলে হসপিটালে থেকে এটা করতে হবে। তবে একজন একজন ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তারই এমআরআই রিপোর্টটা বা ছবিটা দেখে বলে দিতে পারবে যে যেটা করলে আপনার জন্য উপকার হবে সেটি আপনাকে করতে হবে। ইনশাল্লাহ। তাহলে আপনি থাকেন কোথায়? আচ্ছা, চট্টগ্রামে যদি আসা থাকেন তাহলে হয় ওখানে একজন বাত ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান, আর না হলে ঢাকা আসলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি দেখে দেবো। বুঝতে পেরেছি, কিন্তু এই ওষুধটা আপনি আগেও খেয়েছেন? একই চিকিৎসা দিয়ে লাভ হলো কি? আপনার তো আর ব্যথা সমাধান হবে না, আপনাকে আরো অ্যাডভান্স ট্রিটমেন্টে যেতে হবে। এই চিকিৎসা আপনি আগে করেছেন, বাংলাদেশেও করেছেন, বাইরেও করেছেন, একই চিকিৎসা এখন যারা দেখাইছেন সেও দিছে, তাইলে তো আপনার সমাধান হলো না। আপনাকে অ্যাডভান্স ট্রিটমেন্টে যেতে হবে। আপনি একজন সার্জনের সাথে শরণাপন্ন হতে পারেন, বা আপনি একজন আমার মতো বাত ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারেন। দর্শক, অনেক সময় আপনারা ব্যথা হলেই ব্যথার ওষুধ খান এবং একটু সামান্য সমস্যায় গিয়ে ব্যথার ওষুধ খাওয়া শুরু করেন। এটা একটা কেমিক্যাল এবং এই ব্যথার ওষুধ থেকে আপনার কিডনি, লিভার, বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং দেখা যাবে যে ব্যথার ওষুধ থেকে গ্যাস্ট্রাইটিস হতে পারে। ব্যথার ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আমার পেজে আপনি বিভিন্ন পোস্টে দেওয়া আছে বা বিভিন্ন পত্র পত্রিকাও আমরা লিখছি। একটা ফোন নিয়ে আসি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি কাউসার বলছিলাম, বলেন। বয়স 27 হবে। হুম, তো আমি ওই ওজন হবে কি পাই, হাইট কত? প্রতিদিন সকালে ঘুম হাইট হবে 5-6 মিনিট। আচ্ছা, হ্যাঁ বলেন। প্রতিদিন আমি ঘুম থেকে উঠলে ওই কিসের মাঝে কোমরের উপর দিয়ে ওই সাইড আমার ব্যথা করে এদিকে। হুম, তো এটার জন্য আমি কি করতে পারি? সারাদিন কি ভালো থাকে? সেটা কি জাজিম আছে নিচে, বিছানায় নিচে জাজিম আছে? আচ্ছা, বিছানাটা আপনি খেয়াল করেন, আপনি যে জায়গাটা শুন বা যে বিছানা যে অংশে শুন, বা বিছানাটা কি বিভিন্ন জায়গায় চেপে গেছে, উঁচু নিচু, একটু হালকা নিচু হালকা উঁচু, এরকম হয়? হ্যাঁ, আপনি অতি দ্রুত বিছানা কারেকশন করতে হবে। আপনার হয় আপনি জাজিম এবং আপনার যে তোষক, এই দুটার মাঝামাঝি, দুটা তো উপরে তোষক, তার মাঝখানে জাজিমের উপরে আপনাকে ফ্লাইউড 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 1/2 ইঞ্চি মোটা ফ্লাইউড পুরো বিছানাটা বিছিয়ে দিতে হবে। এটা একটা কারেকশন করা যেতে পারে, অথবা ওই জাজিমটা চেঞ্জ করে স্প্রিং ম্যাট্রেস বা 1 ইঞ্চি পুরুত্বের ম্যাট্রেস ইউজ করা যেতে পারে। কিন্তু ওই জাজিম যদি আপনি ইউজ করতেই থাকেন, আপনার এখন হালকা ব্যথা বেদনা হচ্ছে, যত দিন যাবে আপনার মেরুদণ্ডে ডিক্সের প্রলাপস হতে পারে, তখন আপনাকে বড় বিপদে ফেলে দেবে। আপনি বিছানাটা কারেকশন করলেই আশা করি আপনি ভালো হয়ে যাবেন। ও, বাসায় গিয়ে আমি পেইন তো তারপরে এরকম একটা আমি অনুভব করছিলাম। আপনার যেই বিছানাটা আপনি সব সময় শুন, মানে যত দিন যত বেশি বিছানাটা আপনাকে কারেকশন করে ফেলতে হবে। শক্ত না, আমি বুঝাইতে পারি নাই, আপনি যে জাজিমটা ইউজ করছেন সেই জাজিমটা দীর্ঘদিন ব্যবহার করার কারণে সেই জায়গায় জায়গা জায়গায় চেপে যায়। এখন যদি আপনি ওই জাজিমটাই ইউজ করতে চান, তাহলে আপনার জাজিম এবং তোষকের মাঝখানে ফ্লাইউড দিয়ে দিতে হবে, তাহলে আর ওই চেপে যাওয়া অংশটা আর হবে না, আপনার স্ট্রেট থাকবে। আর না হলে আপনাকে নতুন জাজিম কিনতে হবে, তবে সেটা এই জাজিম ইউজ করা যাবে না, এই সকল কয়ার বা বিভিন্ন ইয়া দিয়ে তৈরি এগুলো কত স্প্রিং ম্যাট্রেস বা এখন
মেডিকেটেড ম্যাট্রেস কিনতে পাওয়া যায় যেগুলো চেপে যাবে না, সেগুলো চেপে গেলেও আবার উঠে যাবে। হ্যাঁ, কারণ এই শোয়ার সমস্যা থেকে আপনার এখন এই কোমরের সমস্যাটা হচ্ছে। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের জন্য আমার আপনাদের লাইভ শেষ করতে হবে, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, আর আশা করি আপনাদের কিছুটা হলো উপকারে আসছে। আশা করি মোস্ট অফ দ্য দর্শকের, যারা লাইনে আছেন, যারা ফেসবুকে আছেন, বা যারা ফোন দিয়ে ফোন পাচ্ছেন না বিজির কারণে, তাদের সবার অনেকের কোশ্চেনের উত্তরই কিন্তু আমি আশা করি হয়তো আপনারা পেয়েছেন। আর দিন দিন আমাদের এই রোগীর ব্যথা রোগীর সংখ্যা বেড়েই চলছে, তার বেশিরভাগ কারণই কিন্তু এই যে শোয়া বসা, কাজ কর্ম, পেশাগত কাজ, আঘাত, পড়ে যাওয়া, এই সকল কারণই হয়ে থাকে। এগুলোর জন্য আমার যে পেজটা আছে, এই পেজটাতে আপনারা লাইক এবং সি ফাস্ট দিয়ে এবং শেয়ার ও কমেন্ট দিয়ে শেয়ার করে আপনারা যখন থাকবেন নিয়মিত বিভিন্ন হেলথ টিপস পাবেন। আশা করি এইগুলো মেনে চললে কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে এবং অনেক ক্ষেত্রে সুস্থ ভালো থাকতে পারেন। আর আমার যে ফেসবুক ছাড়াও ডক্টর এম ডি সফিলা প্রধান যে ইউটিউব চ্যানেল আছে সেটা তো আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। সেখানে আমি প্রতিনিয়ত বিভিন্ন হেলথ টিপস দিচ্ছি, বিভিন্ন টক শো এর মাধ্যমে, বিভিন্ন পত্রপত্রিকার লেখা এবং বিভিন্ন আপনার ছবির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদের কিছুটা হইলো বাত ব্যথা, হাড় জড়া রোগ, প্যারালাইসিস এর উপকার আসবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আজকের লাইভে আমি শেষ করছি। আমি অতি শীঘ্রই যদি আবার লাইভে আসি, আমি আসবো বলবো, এবং নিয়মিত প্রতি বৃহস্পতিবার রাত 10টার পরে আমি লাইভে আসি, আপনারা তখন এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।